দর্শক, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর দুটো জায়গা থেকে, দুটো স্থান থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই সহকর্মী হিমেল মাহবুবের কাছে। তিনি রয়েছেন কার্জন হলের সামনে এবং আমাদের আরেক সহকর্মীও রয়েছেন। প্রথমে যেতে চাই হিমেলের কাছে। হিমেল, মানববন্ধন সম্পর্কে বিস্তারিত জানান এবং যারা অংশ নিয়েছেন, যারা অংশ নিচ্ছেন, তারা কি বলছেন? আসলে সাতটি সংগঠন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনি জানেন যে কিছুদিন আগে হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে তারা ইয়ে করেছেন, তারা মূর্তি বলে আখ্যা দিয়ে সেই ভাস্কর্য যাতে নির্মাণ করতে না পারেন সেজন্য কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। আজকে সাতটির মতো সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট এলাকা পুরোটা ঘিরে তারা এর প্রতিবাদে মানববন্ধন করছে, যেখানে বিজয়ের মাসের এই ধরনের বক্তব্য যেখানে হেফাজতের নেতারা দিয়েছেন এবং যেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে, ঠিক এই ধরনের বক্তব্য তা গ্রহণযোগ্য নয়। এটা দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছেন বলে মানববন্ধনে যারা আছেন তারা বলছেন। আমি একটু কার্জন হলের সামনে আছি, এখানে যুবলীগ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধন করছে। একটু আমি যুবলীগের চেয়ারম্যানের কাছে জানতে চাই যে এই যে বিজয়ের মাসে এবং ঠিক যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে তখন এই ধরনের হেফাজতের বক্তব্য, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটা এভাবে দেখছি যে দেশে একটা মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার একটা পায়তারা চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলা একটা স্বাধীনতা বিরোধী চক্রের একটা ধারাবাহিক ষড়যন্ত্রের একটা অংশ। মুক্তিযুদ্ধের সময়কাল থেকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে এই ষড়যন্ত্রকারীরাই খুবই সিস্টেমেটিকলি ষড়যন্ত্র করে যাচ্ছে। ধন্যবাদ। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে এই মৌলবাদীদের, এই চক্রদের ষড়যন্ত্র খতিয়ে দেখা উচিত প্রশাসনিকভাবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যুবলীগের কেন্দ্রীয় নেতারা দাবি করছেন যে যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের এই বিষয়গুলো খতিয়ে দেখা হোক এবং তাদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন। এর আগে আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ছিলাম, সেখানে কিন্তু চিকিৎসকদের যে সংগঠন, সেই সংগঠন এবং যারা যুদ্ধ অপরাধী বিরোধী যেসব সংগঠন আছে, বিভিন্ন সংগঠন কিন্তু তারাও মানববন্ধনে অংশ নিয়েছে। তারা এটিকে ষড়যন্ত্র হিসাবে আখ্যা করছেন এবং তারা বলছেন যে ধারাবাহিকভাবে একটি চক্র অনেক স্বাধীনতার পর থেকেই কিন্তু এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত। বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতেও কিন্তু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, সেদেশে যারা জাতির পিতা কিংবা সেদেশে যারা ন্যাশনাল হিরো তাদেরকে নিয়ে, এবং এটা কিন্তু ইতিহাস ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেখানে মুসলিম দেশগুলোতেও কিন্তু ভাস্কর্য রয়েছে। সেখানে বাংলাদেশের মতো একটি দেশে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বাধার সৃষ্টি, এটাকে মূলত এই বিজয়ের মাসে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন, প্রায় ষাটটির মতো সংগঠন, তারা এটাকে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছে। তো আমি এখানে থাকার চেষ্টা করব, এখানে পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। জি হিমেল, নিশ্চয়ই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি চলছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, মানববন্ধন নিয়ে বিস্তারিত জানতে চাই। নিকিতা,
বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি সংগঠন বা তাদের নেতারা যেভাবে কথা বলছেন এবং যেভাবে একটি পরিস্থিতি তৈরি করছেন সেটি যাতে আসলে কেউ তৈরি করতে না পারেন এবং সেটির বিপক্ষে আসলে এই সব মানুষগুলো অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু কথা বলেছেন অনেকেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠক রয়েছেন। ঠিক এই মুহূর্তে কথা বলার জন্য দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি কথা বলার জন্য দাঁড়িয়েছেন। আমরা তার কথা বক্তব্য একটু শুনতে চাই যে তিনি আসলে কী বলেন। যদি এর আগে অনুষ্ঠানভাবে তিনি জানিয়েছেন যে এই যে দাবি নিয়ে সংগঠনগুলো দাঁড়িয়েছে তাদের প্রতি সমর্থন জানিয়ে মূলত এখানে মূলত তিনি সবাই আসলে যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবির সপক্ষে তিনি রয়েছেন এবং সেটির সপক্ষে জানানোর জন্য তিনি এখানে এসেছেন। আমরা একটু তার বক্তব্য শুনি তিনি কি বলছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানকে রক্ষা করার জন্য আজকে এবং একটি বিশেষ সাম্প্রদায়িক শক্তি এই আস্ফালনের বিরুদ্ধে আজকের যে মহাসমাবেশ সেই সমাবেশে উপস্থিত জাতির পিতা যার যাকে আমরা সেদিন জীবনকে বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সেই জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে যে ঔদত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তার নিন্দা করার বাসা এবং তাদের প্রতি ঘৃণা জানানো ক্ষোভ জানানোর বাসা আমি খুঁজে পাচ্ছি। আমার মনে পড়ে এরা তারা যখন আমরা রাষ্ট্রভাষা বাংলার জন্য 1948 সালে আন্দোলন করেছিল আমাদের পূর্বসূরীরা সেদিন তারা বলেছিল বাংলা ইসলামের ভাষা নয়, বাংলা ভাষার বিরুদ্ধে করেছিল। এরা তারা যারা 1954 সালে যুক্তফ্রন্টকে যারা ভোট দেয় বা যারা ভোট দিলে তাদের স্ত্রী তালাক হয়ে যাবে বলে ফতোয়া দিয়েছিল, যারা আমাদের 70-এর নির্বাচনে ইসলামকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নিকিত আপনি শুনছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি তার বক্তব্য দিচ্ছেন এই মানববন্ধনে উপস্থিত হয়ে এবং যে সংগঠনগুলো এখানে মূলত মানববন্ধন সব সংগঠনগুলো কিন্তু সপক্ষে সবাই কিন্তু মূলত দাঁড়িয়েছে এবং তাদের তারা কিন্তু এই তাদের প্রদত্তরাই আবার মূলত সারা দেশে যে সকল ভাস্কর্য নির্মাণ হচ্ছে বিভিন্ন পর্যায়ে এই আবেদন এই জন্য পরিস্থিতি তৈরি করছে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেটি আপনার এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, কি দাবি আপনাদের এবং কেন দাঁড়াতে হলো? আমরা দাঁড়িয়েছি ওই হায়ানাদের বিরুদ্ধে,
যারা এদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে দিতে চায়, ওদের ভিসদা ভেঙে দেওয়ার জন্য আমরা মহাসমাবেশে অংশগ্রহণ করেছি। আমাদের 60টি সংগঠন এখানে অংশগ্রহণ করেছে। এই জামাত হেফাজত এদেরকে নির্মূল করার প্রত্যয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাকে ধন্যবাদ নিকিতা। আপনি শুনছিলেন যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন এবং সাথে তুলনা করে একটি অরাজক পরিস্থিতি তৈরি করছেন, তাদের বিচারের দাবি এবং তাদেরকে প্রতিহত করার একটি দাবি রয়েছে। এবং সেই মানববন্ধনে কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, বিভিন্ন সংগঠন এখানে এসে আপনি দেখতেই পাচ্ছেন। তো নিশ্চয়ই এর পরের খবর হয়তো আমরা আরও বিস্তারিত তথ্য এখান থেকে জানাতে পারব। নিকিতা, এই ছিল এখনকার মতো। জি সোহাগ, নিশ্চয়ই বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধনের কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী।